শুভ সন্ধ্যা আজকে শনিবার বাইশে জুলাই দু হাজার তেইশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো পনেরোতম হান্ড্রেড অ্যান্ড ফিফটিন্থ সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমাদের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বক্তা শ্রী তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে আছেন আর বিষয় স্বামী বিবেকানন্দ সুতরাং এদের দুজনের সম্বন্ধেই আর নতুন কোনো বিবরণ আমার মুখ থেকে না বেরোনোই প্রাসঙ্গিক হবে কেননা আমরা শুনব তরুণ গোস্বামীর কাছে সুতরাং আসুন আজকে অযথা সময় নষ্ট না করে বা আমার এই প্রাকথন দীর্ঘায়িত না করে আমাদের এখনকার পরিচিত মানে আমি যেটা পরিবর্তিত বলতাম এখন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত শুনে এবং তিনি যেটা আগেও বলা হয়েছে যে আমাদেরই বাকচক্রের অন্যতম কর্ণধার শ্রী চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছে নমস্কার ভালো থাকবে তোমারে করিয়াছি জীবনের রুব তারা সমুদ্রে আরো কবু হব না গো পথুয়ারা তোমারে করিয়াছি জীবনের রুব তারা জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই নাকো তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢালো গো কিরণ তোমারে জীবনে রু রুবতারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গপানে তিলে কো অন্তর না কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গপানে তিলে কো অন্তর কুল কিনারা কখনো বিপথে জলি ভ্রমিতে চায় দি কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চাই আপনিও মুখ হেরি যে পয়েশারা তোমারে কুড়িয়াছি জীবনের রু ধ্রুবতার এই সুমুদ্রে আর প্রভু হব নাগো পথুয়ারা তোমারে কোরিয়াছি জীবনের রু নমস্কার আজকে আমরা যে অংশটি স্বামী সংবাদে বলবো সেটা আমি বেশি আলোচনা করব না তার কারণ হচ্ছে এটা অনলাইন তো এ নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকবে এবং যেহেতু প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই অনলাইনে সুযোগ থাকে না সামনাসামনি হলে এটা নিয়ে বিশদে আলোচনা করতাম কিন্তু এটা বেশি আলোচনা করব না কারণ স্বামীজি আজকে আত্মার স্বরূপ নিয়ে কথা বলেছেন আত্মার স্বরূপ নিয়ে কথা এ বোঝা খুব কঠিন এবং শিষ্যকে স্বামীজি যেভাবে বুঝিয়েছেন সেটি খুব সুন্দরভাবে এবং সেটি আমরা আলোচনা করব সঙ্গে সঙ্গে আত্মা কী রকম আমি কি বুঝেছি সেটা নিয়ে একটু বলবো তো স্বামীজির শিষ্য লিখছেন স্বামীজির এখনও একটু অসুখ আছে কবিরাজি ওষুধে অনেক উপকার হইয়াছে মানসিক মাসাধিক শুধু দুগ্ধপান করিয়া স্বামীজির শরীর আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাইর হইতেছে স্বামীজি তো আমরা শুরু আমরা মনে আছে যারা এই অনুষ্ঠান নিয়মিত শোনেন যে স্বামীজি অসুস্থ হয়ে পড়েছেন স্বামীজিকে কোভিডে চিকিৎসা করা হচ্ছে যেখানে দুধ খাওয়া নিষেধ যেখানে জল খাওয়া নিষেধ জলের জায়গায় স্বামীজি দুধ খাচ্ছেন এবং প্রচণ্ড গরমকাল তবুও জল খাবেন না এই সংকল্প স্বামীজি করেছেন স্বামী নিরঞ্জনানন্দ চাইছেন স্বামীজি এইভাবে চিকিৎসা করুন তাই গুরুভাইদের কথা হ্যাঁ বলে স্বামীজিকে রাজি রাজি হতে হয়েছে কতটা উপকার পেয়েছিলেন সে বিষয়ে স্বামীজিরও সন্দেহ ছিল কিন্তু যেহেতু গুরুভাইরা বলেছেন তাই তিনি রাজি এই বেশ কিছুদিন ধরে চিকিৎসা রয়েছেন এবং শিষ্যর মনে হচ্ছে স্বামীজি ভালো আছেন স্বামীজির গায়ের রং আরও পরিষ্কার হয়েছে এবং চোখ আরও জল করছে স্বামীজি এইভাবে আমরা আলোচনা শুরু করছি এবং এইখানে শিষ্য স্বামীজির কাছে থাকতে থাকতে তার পদসেবা করতে করতে আত্মার প্রসঙ্গ এনেছেন ভারতবর্ষের দর্শনের একটি বড় বিষয় হচ্ছে আত্মা আত্মার স্বরূপ কী আত্মা কী আত্মা কেমন এ নিয়ে বহু আলোচনা হয়েছে অনেকে আছেন তার আত্মা মানেন না অনেকে মনে করেন আত্মা মানে ভূত এইভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করা খুব কঠিন তো স্বামীজি শিষ্যকে বলছেন যে আত্মা কেমন তোর যে চোখ আছে তা তুই কি করে জানিস যখন কেহ চোখ যখন কেউ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয় আবার চোখে যখন বালি পড়ে চোখ করকর করে তখন চোখ যে আছে তা ঠিক ধারণা হয় সেইরূপ হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয় সহজে বোধগম্য হয় না শাস্ত্র বা গুরুমুখে শুনে খানিকটা ধারণা হয় বটে কিন্তু যখন সংসারের জীব শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয়ে ব্যতীত হয় যখন আত্মীয় স্বজনের বিয়োগ বা জীব আপনাকে অবলম্বনশূন্য জ্ঞান করে যখন ভাবি জীবনের দুরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকার তার প্রাণ অকুল হয় তখন জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয় এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল এ অনুবদ্য ব্যাখ্যা দেখুন শিষ্য এক জায়গায় প্রশ্ন করেছেন আপনি তো শাস্ত্রের মতো বললেন না স্বামীজি সেদিন অন্যভাবে ভাবিয়েছিলেন বলে সেটার কোনো উত্তর দেন নেন এর মধ্যেই আছে কিন্তু এই যে যন্ত্রণা না হলে আত্মার উপলব্ধি হয় না এই স্বামীজি কথাটি বললেন কিন্তু ধারণা থাকা চাই দুঃখ পেতে পেতে কুকুর বেড়ালের মতো যারা মরে তারা কি আর মানুষ মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাত অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মার আত্মরতিপর হয় মানুষ অন্যান্য এই এইটুকু প্রভেদ যে জিনিসটা যত নিকটে হয় তার তত কম অনুভূতি হয় আত্মা অন্তর থেকে অন্তরতম এই অমনস্ক চঞ্চলচিত্র জীব তার সন্ধান পায় না কিন্তু সমমনস্ক কিন্তু সমনস্ক শান্ত জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্যগত উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয় অর্থাৎ যন্ত্রণা না পেলে আত্মার অনুভূতি হয় না কেন হয় না শঙ্করাচার্য সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শঙ্করাচার্য বলছেন যখন মানুষ সুখের মধ্যে থাকে তখন সে মনে করে যে জগত ব্রহ্ম সত্য ব্রহ্ম মিথ্যা জগৎ সত্য কারণ দৃশ্যমান জগৎটাকেই সামনে দেখছি ভালো আছি ভালো খাচ্ছি ভালো পোশাক পরছি ঘুরে বেড়াচ্ছি আনন্দে আছি অতএব এই জগৎটাই আমার জগৎ এর মধ্যে সত্যকে জানবার কোনো প্রয়োজন নেই মানুষ প্রথম স্তরে তাই ভাবে দ্বিতীয় স্তরে মানুষ যখন আরেকটু অভিজ্ঞতা সম্পন্ন হয় সে বলে ব্রহ্মও সত্য সত্য বাবা সত্য আছেন আছেন আমি তো আমার জগৎটা নিয়ে আছি এবং তৃতীয় স্তরে যখন সে ঘাত প্রতিঘাত মধ্যে দিয়ে যায় সে আবিষ্কার করে যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা কারণ জগৎটা চির চিরকালীন নয় এই অনুভূতি তার ভেতরে আসে এবং স্বামীজি বলছেন যে একমাত্র মানুষের মধ্যেই এই অনুভূতিটি থাকে ইতর প্রাণীর মধ্যে থাকে না এবং স্বামীজির একটি অসাধারণ কথা আছে স্বামীজি জীবনের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছিলেন লাইফ ইজ দ ডেভেলপমেন্ট অ্যান্ড আনফোল্ডমেন্ট অফ এ বিং আন্ডার সারকামস্টান্সেস টেন্ডিং টু ডাউন জীবনটা হচ্ছে ডেভেলপমেন্ট উন্নতি এবং আনফোল্ডমেন্ট এবং আস্তে আস্তে প্রসারিত হয় প্রস্ফুটিত হয় অফ এ বিইং সত্তার আন্ডার সারকামস্টান্সেস টেন্ডিং টু ডাউন এবং চতুর্দিক থেকে সে বারবার নিষ্পেষিত হয় এই নিষ্পেষণটা কিন্তু এমন কোনো মানুষ নেই যে জীবনে নিষ্পেষিত হয়নি আমরা যারা মনে করি যে যারা খুব অবস্থাস্পন্ন বা যারা খুব ক্ষমতা সম্পন্ন মানুষ তারা বুঝি নিষ্পেষিত হয় না তা কিন্তু নয় এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যেমন দেখবেন পৃথিবীতে এমন কোনো সমুদ্র নেই যার জল একেবারে কোনো রকমের তার মধ্যে ঢেউ নেই কারুর বেশি আছে কারুর কম আছে কিন্তু ঢেউ থাকবেই তেমনি জীবন থাকলেই তার ওঠা পড়া হবেই কারণ জীবনটা একটা রোলের মধ্যে দিয়ে যায় সবসময় রোল করছে জীবন এই উঠছে এই পড়ছে এই উঠছে এই পড়ছে এইভাবেই জীবন যায় এবং যতবার সে পড়ে ততবার সে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে ওঠে এবং যত সে অভিজ্ঞতা সম্পন্ন হয় সে প্রশ্ন করতে শুরু করে তাহলে জগৎটা কি। যদি জগৎ চিরন্তন হতো তাহলে একজন তার স্ত্রীকে বা সন্তানকে হারাতেন না হতো না তো কারণ চিরন্তন আমি হঠাৎ একদিন আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম তারপর কম বয়সে ভাইকে হারিয়ে ফেলেছিলাম মাকে হারিয়ে ফেললাম এই যে যদি চিরন্তন হতো তাহলে সবাই একরকম থাকতেন কেউ চলে যেত না এবং আস্তে আস্তে জীবন যত বাড়ে মানুষের উপলব্ধি হয় চৈতন্যলীর একটি গানের কথা আমি ভবে একা দাওঘে দেখা রাখো পায় হরি মন্মোজায় লুকালে কোথায় এটা তো জীবনের চরম উপলব্ধি মানুষ কামু একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে এই এই যে জীবনের যে বিরাট একটি সফর এই সফরটি কিন্তু একা এবং ভারতীয় দর্শন বারবার এই কথা বলছে আমরা একা আমাদের এই যে আশেপাশের মানুষ বাবা মা স্বামী স্ত্রী সন্তানাদি নাতি নাতি সব কেন আমার সঙ্গে যাতে আমার পরিচয়টা গভীর হয় তাই জন্যে এই বিরাট আয়োজন নাহলে আমি চিনতে পারতাম না নিজেকে ধরুন মানুষদের একা থাকতো রবিন শান হয়ে থাকত তার কিন্তু সব প্রশ্নই মাথায় আসতো না কারণ সেটা আনন্দের মধ্যে থাকতো তবে হঠাৎ একদিন অসুখ হতো অসুখ হয়ে চলে যেত কিন্তু যখন ঘাত প্রতিঘাতময় জীবনের মধ্যে দিয়ে গয়ে। যাদের সঙ্গে স্কুলে পড়তাম তাদের অনেকেরই মুখটাই মনে নেই এ এটা হওয়া উচিত ছিল না চিরন্তন হলে তো এরকম থাকতই তাদের মুখটাই মনে নেই যাদের সঙ্গে এগারো বারোই পড়েছি তাদেরও একটা সবাই মিলিত হয়েছিলাম সেখানে যারা এসছিল প্রায় পঁয়ত্রিশ জন তাদের মধ্যে দেখলাম ছজনকে চিনি মনে আছে বাকি কারোর মনেই নেই তারা এখন পরিচয় দিচ্ছে তখন আস্তে আস্তে মুখগুলো বেসে উঠলো চোখের সামনে এটা চিরন্তন হলে হতো না চিরন্তন হলে মানুষের বিরহ হতো না চিরন্তন হলে সম্পর্ক ভালো হতো না রবীন্দ্রনাথের একটি অসাধারণ গল্প আছে বনমালী আর হিমাংশুমালি বনমালী সে পড়াশোনা বেশি দূর করেনি এবং হিমাংশু তার আত্মীয় সে পড়াশোনা করেছে অসম্ভব ভালোবাসা দুজনের হিমাংশু মালী স্কুল থেকে আসে এসে বনুমালির কাছে গিয়ে বসে এবং দুজন গল্প করে তারপর একদিন দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলো এবং দুটি বাড়ির মধ্যে পাঁচিল লুটে গেল হিমাংশুমালির বনমালির কাছে আশা বন্ধ হয়ে গেল এবং গল্পটি শেষ হচ্ছে এই করে যে বনমালি আকাশের দিকে তাকিয়ে বলছেন দয়াময় সেইখানে রবীন্দ্রনাথ একটি অসাধারণ মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ লিখছেন পৃথিবীতে এমন কিছু চরিত্র আছে যারা কোনো জিনিসকে আঁকড়ে ধরে বড় হতে চায় যদি সেটি পায় তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেয় আর যদি না পায় তবে পথের ভিকারি হয়ে দাঁড়ায় অসাধারণ মন্তব্য রবীন্দ্রনাথের যে সত্যি বনমালির একেবারে হিমাংশু ছিল স্বপ্ন হিমাংশু মধ্যে দিয়ে সে জগৎকে খুঁজে পেত হিমাংশু গল্পের মধ্যে দিয়ে সে নিজেকে খুঁজে পেত তারপর একদিন দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল পাঁচি লুটে যাওয়ার জন্যে তাই রবীন্দ্রনাথ সেখানে বলছেন যে এমন কতগুলো চরিত্র আছে যারা কোনো জিনিসকে আঁকড়ে ধরে বড় হতে চায় যদি সেটিকে পায় তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেয় আর যদি না পায় তাহলে পথের ভিকারি হয়ে দাঁড়ায় নজরুল এক জায়গা লিখছেন নারীর বিরহে নারীর মিলনে নড় পেলো কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান এই যে পারস্প এই যে বিরাট একটা জগতের মধ্যে আমরা থাকি দৃশ্যমান জগৎ কত মানুষের সঙ্গে বন্ধুত্ব কত মানুষের সঙ্গে আত্মীয়তা কত মানুষের সঙ্গে একসঙ্গে চলা এবং আমরা ভাবি যে এরকমটা হলেই ভালো হতো তারপর একা দেখা যায় যে আস্তে আস্তে সহজোদ্দার একের পর এক চলে যাচ্ছে এই এক বিচিত্র রঙ্গমঞ্চ অনেকে বলেন সর্বম দুঃখময়ম জগৎ এই জগৎটা পুরোটাই দুঃখে ভরা দুঃখ ছাড়ার কিছু নেই কিন্তু আবার বলেন অনেকে যে দুঃখের মধ্যেই আনন্দের বাস এবং দুঃখ থাকলেই সে আনন্দের মধ্যে আস্তে আস্তে ডুবে যায় তাই মানুষ যখন বারবার দুঃখ পেতে থাকে তার মধ্যে এই দার্শনিক প্রশ্নটা আসে আমি কে কোথায় ছিলাম এবং কোথায় যাব যখনই এই প্রশ্ন তার মধ্যে আসে তার মধ্যে নিজেকে জানবার বাসনা হয় এবং সে যখন নিজেকে জানে সেসব দি তখন তার এত আনন্দ হয় সে সেটিকে আর ভাষায় প্রকাশ করতে পারে না শাস্ত্র সেটিকেই আত্মার স্বরূপ দর্শন বলেছেন স্বামীজি বারবার বলছেন তুমি নিজেকে বলবে আমি দেহ নয় আমি মন নয় আমি বুদ্ধি নয় আমি আত্মা এই যে বলছেন স্বামীজি এবং চারদিকে যেদিন স্বামীজির সঙ্গে শিষ্যের আলোচনা হচ্ছে সেদিন চারদিকে আঁধার কিছুক্ষণ পরে এবং সেটি কালী পুজোর দিন মতে কিন্তু মঠে কিন্তু পুজো হচ্ছে না সেটা দেখবার মতন এখন যেমন মঠে এত পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় তখন কিন্তু কালী পুজোর দিন উনিশশো এক সাল মঠে কোনো পুজো হচ্ছে না এবং শিষ্য সেটি বলছেন শিষ্য তো ভালো ডায়ারি লিখতেন না দিনক্ষণ লিখতে পারেননি স্বামীজি সেই অন্ধকারের দিকে তাকিয়ে বলছেন দেখছিস অন্ধকার কি এক অদ্ভুত গভীর শোভা এই বলে স্বামীজি গভীর তিমির রাশির মধ্যে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলেন এবং সকলই নিস্তব্ধ কেবল দূরে ঠাকুর দাঁড়ানে ভক্ত ভক্তরা শ্রীরামকৃষ্ণের শ্রোত্রুত কানে আসছে স্বামীজির অদৃষ্টপূর্ব গাম্ভীর্য গাঢ় তিমির গুণ্ঠন বই প্রকৃতির নিস্তব্ধ স্থির হইয়া ভাব দেখিয়া শিষ্যের মনে এক প্রকার অপূর্বভাবে আকুল হইল কিছু কিছুক্ষণ রূপে গত হইবার পরে স্বামীজি আস্তে আস্তে গাইতে লাগিলেন নিবিড় আঁধেরে মা তোর চমক রূপরাশি স্বামীজি অপূর্ব গান গাইতেন এবং যেহেতু কালী পুজো যেহেতু চারদিকে নিবিড় অন্ধকার স্বামীজি অন্ধকারটার দিকে তাকিয়ে রয়েছেন এবং আস্তে আস্তে শিষ্য দেখছেন স্বামীজির মন অন্য জগতে গিয়ে পৌঁছচ্ছে কারণ এমন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে মনটি অন্য জায়গায় চলে যাওয়াই স্বাভাবিক তারপরে স্বামীজি আস্তে আস্তে সেই ফিরছেন নিজের জগতের মধ্যে নিজের মধ্যে ফিরছেন এবং স্বামীজি শিষ্যকে দেখে গান গাইছেন কি কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী এই যে নিকশ কালো চারদিক নিস্তব্ধ আকাশে তারা জ্বলছে স্বামীজি তার মধ্যে গান গাইছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গে অনঙ্গে অপাঙ্গে ভঙ্গ দাও জননি অপূর্ব গান লম্পে জম্পে কম্পে ধরা ওশি ধরা করালিনী তুমি তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করী কখনও কালো কামিনী সাধকের বাঞ্চা পূর্ণ করমা নানা রূপ ধারেনী কখনো কমলের কমলে নাচুমা পূর্ণ ব্রহ্ম সনাতনী এই বিশ্ব চরাচরের রূপ এই গানটির মধ্যে ধরা রয়েছে কখনো কি রঙ্গে থাকুমা শ্যামা সুধাতরঙ্গিনীর স্বামীজি এই গানটি শ্রীরামকৃষ্ণকেও শুনিয়েছেন এবং এটা এটা বলতে বলতে স্বামীজির আবার ভাবের পরিবর্তন হলো স্বামীজি বলছেন যে মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দের দুঃখে প্রলয় মহাপ্রলয় মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে এবং তিনি নির্ভীকতায় চলে গেলেন কেন ভারতীয় দর্শনে আত্মার কথা বলা হয় ভারতীয় দর্শনে দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে একটি মায়া আর একটি আত্মা মায়া কি মায়া হচ্ছে যেটি চিরস্থায়ী নয় আমি আগেও বলেছি আমি মন থেকে বিশ্বাস করি সেটি যে মায়ার ভুল ইংরেজি হয়েছিল যখন ইংরেজি করা হয় তখন মায়াকে বলা হয়েছে ইলিউশান এই ইলিউশান বলার জন্যে বহু বিদেশি আছেন তারা মায়াকে মানতে চান না পরে ইলিউশান মানে তো আমি তোমাকে সামনে দেখছি তাহলে কি ইলিউশান তাহলে কি আমি ভুল দেখছি আমার কি তাহলে ডু আই হ্যাভ পেয়ার অফ জন্ডিস আইস তার এসব বলেন মায়ার যথার্থ অনুবাদ ছিল টেম্পোরারিনেস ক্ষণস্থায়ী যদি জীবনটি এক থাকত তাহলে জীবনের কোনো পরিবর্তন হতো না ভগবান আত্মার কথা বলেছেন তিনি বলছেন আত্মাকে জলে ভেজানো যায় না অশীতে ছেদন করা যায় না বাতাসে শোকানো যায় না এবং আগুনে পোড়ানো যায় না আবার ভগবান বলছে যে যে মৃত্যুটা কেমন বলছেন যে আমাদের দেহে যেমন কৌমার্য যৌবন এবং জড়া আছে তাতে দেহি যেমন অবিকার থেকে যায় মৃত্যু সেরকম একটি বিকার অর্থাৎ মৃত্যুর সেরকম একটি অবস্থা স্টেট যেমন আমাদের যৌবন কৌমার্য থেকে যৌবন যখন আসে কোন দিন আমি যৌবন প্রাপ্ত হলাম কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তার একটা ধরা হয় বটে ওই টিনেজ বলে যে টিনেজ মানে তুমি বড় হয়ে গেলে কিন্তু কোন ক্ষণ থেকে আমি বড় হলাম কোন ক্ষণ থেকে আমি যৌবন প্রাপ্ত হলাম কোন ক্ষণ থেকে আমি প্রৌঢ় হলাম কোন ক্ষণ থেকে আমার বার্ধক্য কেউ বলতে পারবে না তাই জন্য তার দেহি তো অবিকার অবিকার থেকে যায় দেহি বুঝতেই পারে না যে কৌমার্য যৌবন এবং জরা কখন এলো তাই মৃত্যু সেরকম একটি বিকার এটা বলা হয়েছে এবং শ্রী ভগবান বলছেন যে আত্মাকে তো জলে ভেজানো যায় না বাসা বাতাসে শুকানো যায় না ওষীতে ছেদন করা যায় না এবং আগুনেও পোড়ানো যায় না এই মায়া এবং আত্মা যদি বোঝা না যায় সাধক কখনোই নিজেকে চিনতে পারে না কেন চিনতে পারে না কারণ যত যখন সে মায়ায় আবিষ্ট তখন মনে করে এই জগৎটাই সত্য এই যে দৃশ্যমান জগৎ খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এটাই সত্য শ্রীরামকৃষ্ণ অদ্ভুতভাবে একটু উদাহরণ দিয়ে বলেছিলেন যে এক বাড়িতে এক সময় দুর্গাপুজো বন্ধ হয়ে গেল তখন সবাইকে জমিদার মশাইকে বলল জমিদার মশাই আপনি দুর্গা পুজোটা বন্ধ করলেন কেন তিনি বললেন বুঝতে পারছো না আমার দাঁত পড়ে গেছে আমি আর মাংস খেতে পারবো না তাই পুজো বন্ধ হলো এই যে মায়া যদি তার দাঁত অটুট থাকতো ভগবানকে যজাতি বললেন দেখো তুমি এমন আমাকে দাও আশীর্বাদ করো যেমন অনন্ত যৌবন থাকে শ্রী ভগবান বলে পারবো না কেন পারব না অনন্ত যৌবন থাকলে ইতিহাসের গতি প্রকৃতিকে ভুল প্রমাণ করতে হয় এবং সময়ের গতি প্রকৃতিকে আটকাতে হয় আমরা তো সময়ের মধ্যে থাকি আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সময় এবং ক্ষণ টাইম অ্যান্ড মুমেন্ট যদি টাইমটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো সে অদ্ভুত অবস্থা কেউ বৃদ্ধ হবে না কেউ মৃত্যুবরণ করবে না একরকম থাকবে তো যখন মায়ার মধ্যে মানুষ থাকে তখন সে সেটাকেই সত্যি ভেবে নেয় এবং বলে যে এইসব আলোচনার দরকার কি ব্যস্ত আছি বেশ তো আনন্দে আছি তারপর হঠাৎ একদিন দেখে যে আশেপাশের মানুষগুলো সব এক এক করে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে দেখে তার মধ্যে পরিবর্তন হয় এবং সে আত্মাকে খুঁজতে যায় আত্মাকে খুঁজতে গিয়ে আবিষ্কার কাকে করে নিজেকে আবিষ্কার করে আত্মা হচ্ছে একটা সময় টাইম আমি বা আমি এটাকে মন থেকে বিশ্বাস করি যে আত্মা হচ্ছে একটা সময় এনক্যাপসুল্ড ইন এ বডি একটি সময় আমাদের মধ্যে রয়েছে সেই সময়টি কি আমার জন্ম থেকে মৃত্যু এই যে পরিক্রমা এটি হচ্ছে সময় যেই আমার মধ্যে থেকে সময়টি বের করে নেওয়া হলো যে মানুষটি কথা বলছিলেন যে মানুষটি চৈতন্যময় সত্তা যে মানুষটি বাড়ির সকলের প্রিয় ছিলেন তিনি এক মুহূর্তের মধ্যে জ্বর হয়ে গেলেন এবং জ্বর হয়ে গেলেন শুধু এইভাবে নয় যখন তাকে দাহ করতে নিয়ে যাওয়া হলো সেই জায়গাটি জল দিয়ে ধুয়ে দেওয়া হলো কারণ জ্বর হয়ে গেছে বলে আগের দিনই হয়তো কথা বলেছেন আগের দিনই বাড়িতে সম্মান পেয়েছেন সকলের আগের দিনই সকলকে নিয়ে একটা বেষ্টনী সৃষ্টি করেছেন তাদের সবাইকে নিয়ে আছেন যে মুহূর্তে তিনি জ্বর হয়ে গেলেন ভারতীয় দর্শনে জ্বরের কোনো মূল্য নেই চেতনের মূল্য তাই আত্মা হচ্ছে আমাদের মধ্যে একটি সময় সেই সময়টাকে এই যে বিবেকানন্দ বলছেন বারবার তুমি দেহ নও তুমি মন নও তুমি বুদ্ধি নও তুমি আত্মা মানে কি তুমি নিজেকে সময় ভাবতে শুরু করো সময়ের কোনো বন্ধন নেই সময় পুরোটাই থিয়েটার করে আমাদের জীবনে তো থিয়েটার আমাদের জীবনে তো অ্যাসাজ বন্ধন নেই আমরা বন্ধনটাকে তৈরি করি মাত্র আমরা মনে করি যে একে ছাড়া আমার চলবে না এবং যতবার দুঃখ পায়। ভেতরে খান খান হয়ে যায় কিন্তু তাও মনে করি একেই আমার ঘিরে আমার জীবন চলবে এই যে মানুষ দেখা যায় যে খুব বন্ধুত্ব একদম অত্যন্ত বন্ধুত্ব আত্মীয়তা যাকেবারে গলায় গলায় ভাব সেটি কেটে যায় কেন কেটে যায় ওই আমরা আত্মা বলে নাহলে চির চিরস্থায়ী হতো আমার স্কুলে যাদের সঙ্গে ছোটোবেলায় বন্ধুত্ব ছিল যেদিন গরমের ছুটি হতো সেদিন মোটামুটি আমরা সকলে কাঁদতাম কারণ দেড় মাস দেখা হবে না বলে গরমের ছুরি পড়ে গেছে আর তো দেখার কোনো ব্যাপার নেই এখনকার মতো তো তখন একেবারে টেলিফোন মোবাইল ছিল না ফলে কথাও বলা যেত না এবং এ ওর যে বাড়ি যাব নিজু ক্লাসে সেটাও সম্ভব ছিল না কারণ কে কোথায় থাকে আমরা জানতাম না স্কুলেই বন্ধুত্ব স্কুলেই শেষ কিন্তু গরমের ছুরির সময় আমরা কাঁদতাম মনে করতাম যে একে ছাড়া আমার দিনটা চলবে কি করে রোজ স্কুলে দেখা হচ্ছে টিফিন খাওয়া হচ্ছে বিকেলে খেলা হচ্ছে আবার বাড়ি ফেরা হচ্ছে চলবে কী করে তারপর আস্তে আস্তে বড়ো হলাম তখন সেটা সয়ে গেল। তারপর যখন এগারো বারোই পড়লাম তখন আসতে দেখা কমে গেল তারপর যখন কলেজে পড়লাম তখন আরও দেখা কমে গেল। এখন মাঝে মাঝে দেখা হয় হঠাৎ যদি ফোন করে কেউ বলে কিরে চিনতে পেরেছিস তখন ফোনে না বুঝতে পারছি না তো কে বলছেন বলুন সে বলুন সে কিরে বুঝতে পারছিস না আমি তো এই তো এই যে জীবন এইটা হচ্ছে নির্মম সত্য সংসারের ক্ষেত্রেও তাই আমরা যখন ছোটোবেলায় থাকি তখন মনে করি যে বাবা মা ছাড়া কি করে চলবে তারপর একদিন তারা পৃথিবীতে হারিয়ে যান এবং দেখা যায় তখন আমরাও চলছি তখন আমাদেরও বয়স হয়ে যায় এবং এক সময় পৃথিবী থেকে চলে যায়। তাই জন্যে যখন মানুষ যে আত্মা বলে ভাবতে শুরু করে তার কোনো বন্ধন থাকে না স্বামীজির একটি অসাধারণ কথা আছে আমার এ প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই এই বন্ধন একটা বড় যন্ত্রণার কারণ হয় কারণ শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে দেখো আশা হি পরমম দুঃখম নৈরাশ্যমী পরমম সুখম আমরা যখন কোনো মানুষকে কল্পনা করি যাকে আমি ভালোবাসি যার সান্নিধ্য পছন্দ করি যার কাছে যেতে চাই সে কাছে এলে ভালো লাগে আমি আমার মন দিয়ে তাকে ভেবে নিই যে এ এই রকম আসলে সে সেরকম নয় যে আমরা মায়ার মধ্যে থাকি আমি যে জিনিসগুলোকে ভালোবাসি সেই জিনিসগুলো তার মধ্যে আমরা দিই এবং যখন সে নিজের মতো করে ব্যবহার করে তখনই সম্পর্কটা চুরমার হয়ে যায় কিন্তু যে মানুষ নিজেকে সময়ে বলে ভেবেছেন তার তো বন্ধন নেই বন্ধন নেই অস্তিত্ব জীবনের থেকে আনন্দের কিছু নেই তাই বেদান্ত বারবার বলেছেন যে তুমি দেহ নাও তুমি মন নাও তুমি বুদ্ধি নাও তুমি আত্মা এবং সেই স্বরূপে যারা উপস্থিত স্বরূপে যারা স্থাপিত হতে পেরেছে তাদের কোনো যন্ত্রণা নেই স্বামীজি একটি অসাধারণ কথা বলেছিলেন এটি চিঠিতে লিখছেন জোসেভেন ম্যাকলাউডকে উনিশশো সালে ফ্রান্সিসকো থেকে লেখা চিঠি বলছেন যে যাই প্রভু যাই প্রভু বলছেন মৃতের সৎকার মৃতেরা করুক গে সংসারের ভালো মন্দ সংসারেরা বুঝুক গে তুই সব ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয় যাই প্রভু যাই তোমার স্নেহময়ী বক্ষে ধারণ করে আমার যে অস্পষ্ট অজ্ঞাত অদ্ভুত অশব্দে নিয়ে রাজ্যে নিয়ে যাচ্ছ সেখানে অভিনেতার রূপ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মধ্যে ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই আমি এমন কোনো বন্ধনে কাউকে বেঁধে যাচ্ছি না যার জন্য ফিরে আসতে হবে আমি এমন কোনো বন্ধন নিয়েও যাচ্ছি না জীবনটা আমার কাছে একটা পুতুল খেলা মাত্র বেদান্তের লাস্ট রিয়েলাইজেশান যে জীবনটা পুতুল খেলা পুতুল খেলা কিন্তু একরকম এক থাকে না আজকে পুতুল খেলা হচ্ছে তারপর কালকে মানুষ অন্যরকম খেলায় ব্যস্ত হয়ে পড়ে স্বামী লোকেশ খুব সুন্দর বলতেন বলতেন ছোটোবেলায় আমরা পুতুল নিয়ে খেলি তারপর আরেকটু বেশি বয়সে আমাদের বই পড়া হয় তারপর আরেকটু বেশি বয়সে সংসার তারপর আরেকটু বেশি বয়সে আমি আমি কিছুই নেই আমরা বিরাট আকাশের নিচে একা মানুষ দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ লিখছেন মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকি ভ্রমি বিশ্বের মানুষ একা কেন কারণ ইটস আ লোন জার্নি মানুষ নিজেকে একদিন উপলব্ধি করে সে বোঝে যে আমার কেউ আশেপাশে নেই আমি একাই দাঁড়িয়ে রয়েছি এবং এই পৃথিবীতে যে আমার যে যাত্রা ছোট থেকে শুরু হয়েছিল আমার মৃত্যুতে গিয়ে শেষ হবে সেই যাত্রা মূলত একার যাত্রা সে যেদিন স্বামীজি এই কথাগুলো বলছেন সেদিন প্রকৃতির মধ্যে এমন অবস্থা যে স্বামীজি আস্তে আস্তে চুপ করে যাচ্ছেন এবং গভীর চিন্তার মধ্যে ডুবে যাচ্ছেন পৃথিবীতে একটি একটি কথা আছে ঋষিরা বলেন যে পেলা রাত পে সাপকই জাগে দুসরা রাত পে ভোগী তিসরা রাত পে তাসকার জাগে চৌতা রাত পে যোগী যখন প্রথম যে রাত্রি প্রহর তাতে সবাই জেগে থাকে দ্বিতীয় যে প্রহর সে প্রহরে ভোগীরা জেগে থাকে তৃতীয় প্রহরে চোর যারা শীত কাটতে বেরিয়ে যে চুরি চামড়ি করতে পেরে তারা জেগে থাকে এবং চতুর্থ প্রহরে যোগী জেগে থাকে কেন কারণ তখন পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যায় আমরা শহরে বাস করি আমাদের পূর্ণিমা বা অমাবস্যা আমাদের দেখবার সময় আর নেই যদি আমরা পূর্ণিমার দিন আকাশের দিকে তাকাই দেখব থালার মতো একটা চাঁদ উঠেছে এবং অন্ধকারের মধ্যে সেই রূপোর চাঁদ দেখে আমাদের মনটা পাল্টে যায় ঠিক একইভাবে অমাবস্যার নিকষ কালো রাত সেই আকাশের দিকে যদি তাকা যায় তাকানো যায় মানুষ নিজেকেই আবিষ্কার করে এবং সে নিজের মধ্যে আস্তে আস্তে ডুবে যায় এবং যত সে নিজের মধ্যে ডোবে তত সে নিজেকে চিনতে পারে এবং জানতে পারে শ্রীরামকৃষ্ণ একটি গান গাইতেন ডুবডুবডুব রূপসাগরে আমার মন তলাতল খুঁজলে পাতাল প্রাবীরে প্রেম রত্নধন এবং সেই ভেতরে গেলে কি আবিষ্কার করে নিজেকেই আবিষ্কার করে এবং দেখে আমি দেহের মতো ছোট নই আমি বিশাল বিপুল এক ব্যক্তি যে ব্যক্তি অনন্তকে আলিঙ্গন করতে চাইছে অন অনন্তকে স্পর্শ করাতেই তার আনন্দ কবি বলছেন আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে যা চাইছিস তা বসেই পাবি খোঁজো নিজ অন্তপুরে পরম ধ্বংসে পরশ মণি যা চাবিদা দিতে পারে কত মুনি ছড়িয়ে আছে ওই চিন্তা নাচ দুয়ারে তারপর বলছেন দুঃখ ভ্রমণ তীর্থ গমন মন উচাটন করো না হে তুমি ত্রিবেণী সঙ্গম স্নানে শান্ত হও না মূলাধারে কি দেখো কমলাকান্ত মিছে ভ্রম এ সংসারে ওই বাজিকরে চিনলে রে যে ঘটে ঘটে বিরাজ করে এই বাজিকরটি হচ্ছে আত্মা এবং তার মধ্যে ডুবে যাওয়াটাই জীবনের একমাত্র উদ্দেশ্য যে মুহূর্তে মানুষ ডুবে যায় সে মুহূর্তে সে বন্ধনহীন হয়ে যায় যে বন্ধনীর মন যখন কোনো কাজ করে তার মধ্যে স্বার্থ থাকে না তার মধ্যে পাওয়ার কোনো নজ নেশা থাকে না তার মধ্যে নিজেকে জাহির করা থাকে না তাই স্বামীজি বলছেন আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই উন্মত্ত তো থাকবেই মানুষ কাঁদছে তার সঙ্গে স্বামীজি ঝর্ঝরিয়ে কেঁদেছেন কীভাবে সেই মানুষটিকে একটু স্বস্তিতে রাখা যায় কীভাবে সেই মানুষটির সেবা করা যায় তাই তিনি নতুন সঙ্গ তৈরি করলেন আমরা আলোচনা করেছি স্বামী সংবাদ আলোচনা করার সময় যে বাগবাজারে বড়রাম বসুর বাড়িতে যখন বেদপাঠ হচ্ছে তখন গিরিশচন্দ্র এসে প্রশ্ন করেছেন আগে যে বাড়িতে পাতা পড়তো এখন পাতা পড়ে না সে বাড়ির গৃহিণী অভুক্ত আছেন ও বাড়ির কুলশ্রীকে গুন্ডারা অত্যাচার করেছে অনাথকে ঠকিয়ে খেয়েছে তোমার বেদের কোনো এই সমস্যার কোনো সমাধানের কথা আছে কি না বলো স্বামীজি কাঁদতে কাঁদতে চলে গেছেন এবং ফিরে এসে বলছেন যে তাহলে এদের একটা ব্যবস্থা করতে এই যে বন্ধনহীন কাজ বন্ধনহীন কাজ না করতে পারলে জীবনের দুঃখ কেউ ছেড়ে যাবে না কারণ আমরা সব সময় নিজের মতো করে একটা অদ্ভুত খেলাঘর তৈরি করি তারপরে একসময় খেলাঘরটা ভেঙে যায় এবং যখন ভেঙে যায় তখন মানুষ কষ্ট পায় এবং কষ্ট থেকেই তার সৃষ্টি তৈরি হয় সে কষ্ট থেকেই নিজের মনের মধ্যে ডুবতে শেখে বোঝে আনন্দটা বাইরে নেই আনন্দটা ভেতরের এবং যখন সে ভেতরের আনন্দে আস্তে আস্তে আনন্দ দেয় তখন সে নতুনভাবে নিজেকে উপলব্ধি করে নুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল সেখানে হারিয়ে গেল খবর দিবে কে যখন সে নিজের মধ্যে ডুবে যায় তখন এত আনন্দ সে আনন্দ আর রাখা যায় না শঙ্করী প্রসাদ বসু একটি স্বামীজির অসাধারণ বর্ণনা দিয়েছেন শিষ্য স্বামীজির কাছে আছেন হঠাৎ শিষ্য দেখলেন যে রাত্রিবেলায় বাইরে নিকোষ কালো অন্ধকার স্বামীজি দাঁড়িয়ে উঠে ধেই ধেই করে নাচতে শুরু করছেন ঘরের মধ্যে মনে হচ্ছে নটরাজ নাচছেন এবং স্বামীজি না আস্তে আস্তে বলছেন যে মা কাউকে নিরানন্দে থাকতে দেবেন না প্রাণী পাথর কীট পতঙ্গ সব আনন্দে ভরে যাবে এই বলে স্বামীজি নাচতে শুরু করেছেন এবং তারপর শঙ্করীবাবু লিখছেন স্বামীজি বলছেন আই এনজয় গুড আই এনজয় ইভল বোথ মাই প্লে মাই ফান অ্যান্ড নাও আই এম গোয়িং টু বি ট্রুলি বিবেকানন্দ আই এনজয় গুড আই এনজয় ইভল যখন সাক্ষী চৈতন্য তখন সে ভালো এবং মন্দ দুটোকে একভাবে দেখতে পারে তার সমদৃষ্টি হয় এবং যখন সে সাক্ষী চৈতন্য হয়ে যায় তখন সে আরেকটি মানুষের মধ্যে নিজেকে আবিষ্কার করে এবং তখন সে বলতে পারে সর্বে ববন্ত সুখিন সর্বেসন্ত নিরাময়া যতক্ষণ না সেটি হচ্ছে ততক্ষণ ওটা একটা লিপ ওয়ার্শিপ বারবার উচ্চারিত হয় কিন্তু অনুভূত হয় না অনুভূত তখনই হয় যখন মানুষ নিজেকে নিজের মধ্যে ডুবে যায় এবং আবিষ্কার করে যে আমি বিরাট একজন মানুষ আমি খণ্ডিত মানুষ নই আমি পূর্ণ মানুষ পূর্ণমদ পূর্ণ পূর্ণাক পূর্ণ উদচ্ছ পূর্ণ পূর্ণমুদচ্ছাতে আমি সেই পূর্ণ মানুষ অতএব আমার কোনো দুঃখ নেই জ্বালা নেই যন্ত্রণা নেই আমি অনন্তকে আলিঙ্গন করেই রয়েছি আমিই অনন্ত এই বোধ যখন হয় তখন সে নিজেদের বিশ্বাস করতে শুরু করে জগৎকে সেবা করে এবং সেই মানুষ স্বামীজি চেয়েছেন আজকে এই অবধি রইল পরের দিন আমরা আরেকটি বিষয় আলোচনা করবো নমস্কার प्रणाराण